সব নাগরিককে পেনশনের আওতায় আনতে পাশ করা হলো সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023। সংসদে বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, তবে এর বিরোধিতা করেন কয়েকজন সংসদ সদস্য। আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি সবার জন্য পেনশন, সে লক্ষ্যে সংসদের চলতি অধিবেশনে মঙ্গলবার বিকেলে উত্থাপিত হয় সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2022 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। উত্থাপনের পরপরই বিলের বেশ কিছু অস্পষ্টতা নিয়ে সরব হয়ে ওঠেন সংসদ সদস্যরা। তবে রিটার্ন কি হবে, কিভাবে হবে, সে বিষয়গুলো পরিষ্কার না। 60 বছর হলে এটা পাওয়া যাবে, আবার স্ত্রী যদি 75 বছর পর্যন্ত পাবে, স্ত্রীরা আবার 75-এর পরে পাবে না, সহধর্মিণী বা অন্যরা। একটা সার্বজনীন বললেও সার্বজনীন হচ্ছে না। 14, 15, 16 ধারা উপধারায় কোথাও এই টাকাটা সিকিউরিটি যা আছে তারা যে ফেরত পাবে এমন কোন নিশ্চয়তামূলক কোন ধারার মধ্যে নাই মানে স্পিকার। পাশাপাশি দেশের সার্বিক আর্থিক খাত নিয়ে অর্থমন্ত্রীর কঠোর সমালোচনা করেন বিরোধী সংসদ সদস্যরা। ব্যাংকের টাকা লুটপাট হয়ে যাচ্ছে, মাননীয় অর্থমন্ত্রী কিছু দেখতে পারতেছেন না, বাংলাদেশ ব্যাংক কিছু দেখতে পারে না, না দেখার ভান করে কিন্তু দেখার তো ওনাকে দেখে কিছু করতে পারবেন না। সরকারের অর্থমন্ত্রী যদি অর্থনৈতিক বিশৃঙ্খলা সম্পর্কে কথা না বলেন তাহলে জাতি তো একটা সুস্থির অবস্থা থাকতে পারে না। তবে অধিকাংশ সংশোধনী ও জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ করেন অর্থমন্ত্রী। বিলটি তৈরি হওয়ার পরে আপনারা সুযোগ পাবেন যখন ইচ্ছে তখন এটাকে অ্যামেন্ডমেন্ট করার জন্য। ইট উইল ইউ হ্যাভ লট অফ স্কোপ ফর অ্যামেন্ডমেন্টস। আমি মনে করি যে আর এর উপর কোনো জনমত যাচাই বাছাই এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। পরে স্থিরীকৃত আকারে পাশ হয় অনেক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা পেনশন বিলটি। হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। জেলা প্রশাসকদের আমলাতান্ত্রিক মনোভাব ছাড়তে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাগিদ দেন সরকারের প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সাথে মেশার। এর আগে মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধনে সরকার প্রধান জানান কৃষি, খাদ্য এবং চিকিৎসাতে অগ্রাধিকার দিতেই স্থগিত করা হয়েছে ইভিএম প্রকল্প। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন, জেলা প্রশাসকদের 3 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এতে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। সম্মানিত বিচারকবৃন্দ, সহকর্মীবৃন্দ, এ সময় প্রধানমন্ত্রী বলেন সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা জেলা প্রশাসকদের দায়িত্ব, সাধারণ মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তাদের উপর। সাধারণ মানুষের ভাগ্য অনেকটা আপনাদের উপরেও নির্ভরশীল। আমরা যারা রাজনীতি করি আমরা যে সিদ্ধান্ত দিই সেটাকে বাস্তবায়ন করা আমলাতান্ত্রিক ভাব নিয়ে না থেকে সাধারণ মানুষের সাথে মিশে যেতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমলাতান্ত্রিক ভাব নিয়ে থাকা না, জনগণের সাথে মিশে যাওয়া, জনগণের সুখ দুঃখের সাথী হওয়া, আপনারা কিন্তু সেটা হতে পেরেছেন। এর আগে দিনের শুরুতে নিজ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারি তহবিল ব্যবহারে কৃচ্ছতা সাধন, গুজব প্রতিরোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখা সহ দেন 25 দফা নির্দেশনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার, গুজব ইত্যাদি রোধে উদ্যোগ নিতে হবে। মিথ্যা গুজব ছড়িয়ে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। স্থগিত হওয়া ইভিএম প্রকল্প নিয়েও কথা বলেন সরকার প্রধান, জানান মানুষের খাদ্য, চিকিৎসা ও কৃষিকে অগ্রাধিকার দিতেই এ সিদ্ধান্ত। আর্থিক সংকট অবশ্যই সারা বিশ্বব্যাপী আছে, আমাদেরও আছে, কিন্তু এমন পর্যায়ে নাই যে আমরা চলতে পারবো না। কিন্তু এই খরচটা এখন এই মুহূর্তে আমাদের কাছে অগ্রাধিকার কী? আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখা, মানুষের চিকিৎসা সেবাটা নিশ্চিত রাখা, মানুষের কল্যাণটা আগে দেখা। সেখানেই যত টাকা লাগবে, আমার কৃষি উৎপাদন যাতে বাড়ে, আমি সেদিকে তার জন্য যা খরচ লাগে আমি সেটা করব। যেগুলো আমার এক্ষুনি প্রয়োজন নাই সেগুলো আমরা কেন করতে যাব? আমাদের প্রকল্পের মান ও উপযোগিতা মানুষের উপকারে আসবে কিনা প্রকল্প বাস্তবায়নের আগে তা ভাবার নির্দেশ প্রধানমন্ত্রীর। চিকিৎসা চাহিদা, শিক্ষা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। পরপর 2 মেয়াদে দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতির পদে আর থাকছেন না মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রের শীর্ষ এই পদটির জন্য ঘুরে ফিরেই নানান নাম শোনা যাচ্ছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন।
স্পিকারের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান তফসিল হবে বুধবার। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিলে। সংবিধান অনুযায়ী পরপর দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ নেই। মোহাম্মদ আব্দুল হামিদের পর কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা, বেশ কয়েকদিন ধরেই আলোচনায় কয়েকজনের নাম। রাষ্ট্রের এই শীর্ষ পদটির জন্য প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হককে ঘিরে চলছে জোর আলোচনা। সংবিধান অনুযায়ী আগামী 23 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের স্পিকারের সাথে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার। পরে জানান বুধবার কমিশন বৈঠকেই চূড়ান্ত হবে তফসিল। আমাদের সাক্ষাৎটা খুব সংক্ষিপ্ত ছিল, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হয়েছে, কাজেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 11টায় আমরা কমিশন সভা করব। আমাদের সভা করে আমরা তফসিলটা উন্মুক্ত করব। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। বিএনপি এমপিদের পদত্যাগের কারণে শূন্য রয়েছে 6টি আসন। তার কতটুকু প্রভাব পড়তে পারে এই নির্বাচনে? 5 জন অসুস্থতার কারণে বিদেশেও থাকতে পারেন, দ্যাট ডাজ নট হ্যাম্পার ইলেকশন। কাজে আমরা আশা করি ওর মধ্যে ওই নির্বাচনটা হয়ে যাবে এবং ওর যতজন মাননীয় সংসদ সদস্য অ্যাভেলেবেল হবেন ভোট প্রয়োগের জন্য তাদেরকে তাদের মাধ্যমে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। 2018 সালের 24 এপ্রিল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন মোহাম্মদ আব্দুল হামিদ। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। এই শীতে ফ্রিজ কিনুন সর্বোচ্চ 13,000 টাকা পর্যন্ত ছাড়ে। 200 শতক জমি আর একটি ঘর বদলে দিয়েছে দেশের লাখো প্রান্তিক মানুষের জীবন, যা থেকে বাদ পড়েননি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরাও। আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা এখন পাচ্ছেন সরকারি ঋণ, হচ্ছেন স্বাবলম্বী। অতীতের কষ্টের স্মৃতি ভুলে পরিবার নিয়ে স্বপ্ন বুনছেন সচ্ছল আগামীর। রংপুর ঘুরে এসে সাদ বিন শফিকের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। গ্রামে শীতের সকালে কুয়াশা মাখা এই অপূর্ব রূপ মন কাড়ে সবার। এমনই এক সকালে আমাদের যাত্রা রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নে। এখানে আছে ভক্তিপুর আশ্রয়ণ প্রকল্প। মুজিববর্ষ উপলক্ষে 150টি পরিবার পেয়েছে মাথা গোঁজার স্থায়ী ঠিকানা। বছর না ঘুরলেও অনেকেরই ঘুরতে শুরু করেছে ভাগ্যের চাকা। সুবিধাভোগী মুক্তা বেগম, দুলালী কিংবা প্রবীণ মমতাজ আলী সবারই কণ্ঠে নতুন সম্ভাবনার কথা। 75-80 বছর বয়স, আমি তো এখানে জীবনে কোনো জিনিস করে পাইনি, পাকা ঘরটা তো করে পাইনি। এখন পাকা ঘর আল্লাহ একটা মিলেছে, সুখী সন্তান সাথে এখন আসি, নামাজ পড়ছি আর কান্দিছি বাবা। এখন মা উড়িয়ে টিমের ঘরে ধরিয়েছি, আল্লাহ রক্ষা করবে। আমরা স্বপ্ন ছিল আমি একটা বাড়ি, একটা ভালো একটা বাড়ি করব, কি আমার গরু ছাগল থাকবে, আমি ওকে জন করে নালা পালা করবো, আমার শক্তি মানে ভালোভাবে দিনটা যাবে। আল্লাহর কাছে এই স্বপ্ন করছি, আমার এই স্বপ্ন পূরণ হয়েছে। ভক্তিপুর থেকে 25 কিলোমিটার দূরে পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের মাহালি পাড়া। 22 ঘরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই পাড়ায় মাহালি সম্প্রদায়ের 12 পরিবারের বসবাস, বাকিরা সাঁওতাল। পিছিয়ে পড়ায় জনগোষ্ঠীও এসেছে সমৃদ্ধির মূল ধারায়, পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্রয়ের ঘর। এমনই এক ঘরে মানুয়াল মাদ্রি থাকেন স্ত্রী ও 2 সন্তান নিয়ে। আমরা আমাদের যে এটা এরকম ঘর পাবো আমাদের কল্পনা বাইরে ছিল, আমরা আশাই করিনি। আর্থিক সহায়তা দিয়েছিল 50,000 টাকা, মানে বাস কেনার জন্য, টেবিল করার জন্য। ঘর দেওয়ার পরে মানে তারপরে যে লোন টোন নিচ্ছি, তারপরে এই যে টুকটাক কাজ চলতেছে। এই যে আমরা ফের এইগুলা বানায় গ্রামে নিয়ে যায়, এই গ্রামে নিয়ে যায় বিক্রি করতে। মহিলারা নিয়ে গেলে মহিলারা এদের চাল দিয়ে নেয়, চাল দিয়ে নিয়ে আমরা নিয়ে আসি। জীবিকার সুবিধায় মাহালিরা পেয়েছেন ঋণ, বদলেছে জীবনমান। মাননীয় প্রধানমন্ত্রীর পাওয়া সেমি পাকা ঘরে এবং আমাদের টিউবওয়েল এবং বিদ্যুৎ সুবিধার আওতায় তাদেরকে আনা হয়েছে। এছাড়াও আমাদের বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। সংকট আছে, আছে টানা পড়ানো, তবুও ধূসর জীবনের অনাগত স্বপ্নটা বড্ড ঝলমলে এই নিভৃত পল্লীতে। প্রান্তের মানুষগুলো তাদের স্বপ্নপূরণের সারথি হিসেবে পাশে পেয়েছে রাষ্ট্রকে, সরকারকে।
এখন দক্ষ হাতে বাঁশের সূক্ষ্ম বুননে বুনে চলছেন জীবনের গল্প। সাদবিন শফিক, চ্যানেল 24, রংপুর। শুষ্ক মৌসুমে হঠাৎ তীব্র ভাঙন দেখা দিয়েছে যমুনায়। এতে সিরাজগঞ্জের পাঁচ ঠাকুরি গ্রামে নদী গর্ভে বেলেন্তির রক্ষা প্রকল্পের প্রায় 60 মিটার অংশ আকস্মিক এই ভাঙনে দিশেহারা নদীপাড়ির মানুষ। হীরকগুণের তথ্য এবং নাজমুল হোসেনের ক্যামেরাতে ডেস্ক রিপোর্ট। আগ্রাসী রূপে যমুনা নদী ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচ ঠাকুরি গ্রামে। উপজেলার সিমলা পাঁচ ঠাকুরি এলাকায় যমুনা নদীর পূর্ব পাশে জেগে উঠেছে বিশাল চর, ফলে নদীর পশ্চিম অংশ দিয়ে ক্যানেল সৃষ্টি হওয়ায় গতিপথ পরিবর্তন হয়ে নদীর ডান তীরে স্রোত বইছে। পানি কম থাকলেও স্রোতের তোরে গভীরতা সৃষ্টি হওয়ায় ভাঙন দেখা দিয়েছে। গেল রোববার বিলীন হয়ে যায় নির্মাণাধীন বাঁধের প্রায় 60 মিটার। এতে আতঙ্কিত নদীপাড়ের মানুষ। সংগ্রামের সময় এরকম ভাঙন দেখিনি আমরা জীবনেও। পূর্ব দিকে এদিকে পশ্চিমের দিকে ভাঙ্গিয়া পূর্ব দিকে চর পড়ে যাওয়া আমাদের এলাকার মানে অস্তিত্ব থাকতেছে না। শুকনা মৌসুমে ভাঙতেছে, আমরা আতঙ্ক হয়ে গেছি, কারণ যে আমরা তো কখনো দেখি নাই যে এরকম ভাবে শুকনা মৌসুমে ভাঙে। আমি 78 বছর বয়সে এরকম দেখি নাই যে শুকনা মৌসুমে এরকম ভাঙন। স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি নদীর পূর্ব অংশের চর কেটে নদী গতিপথ পরিবর্তনের দাবি স্থানীয়দের। ভাঙনের প্রবল অবস্থা এখানে এমন গহীন হয়েছে, পূর্ব পাশে চর পড়ার কারণে পশ্চিম পাশে ক্যানেল হয়েছে, গভীর হয়েছে। আজও বন্ধক আমাদের ছাই বাদ হয় নাই, বরং সেইভাবে ভেঙে চলে যেতেছে। গা ভাঙের বস্তা ফালাইতেছে, খালি বস্তা ফালানোর ঘুরে ভালো যে কাজটা তো হইতেছে না। জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিওব্যাগ ফেলার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে আমাদের সেখানে ঠিকাদার নিয়োগ করা রয়েছে একটি প্রকল্পে, তীর সংরক্ষণের প্রকল্প রয়েছে সেখানে একটি, এবং সেখানে জিওব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। এবং বর্তমানে বন্যা পরিস্থিতি বা বর্ষা পরিস্থিতি না থাকায় এটি খুব সহসাই আমরা নিরাময় করতে পারবো বলে আশা করছি। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে পাঁচ ঠাকুরি এলাকায় প্রায় 90 কোটি টাকার কাজ চলছে বলেও জানান এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পূর্ব প্রস্তুতি আর সুষ্ঠু সমন্বয় যুক্তরাষ্ট্রের মায়ামির দুর্যোগ মোকাবেলার মূল মন্ত্র, যা সমন্বয় হয়ে আসছে স্থানীয় সিটি কর্পোরেশনের মাধ্যমে। মায়ামির অভিজ্ঞতা কাজে লাগানো গেলে ঢাকাতেও সাফল্য আসবে দুর্যোগ মোকাবেলায়, এমনটাই মনে করছেন অনেকেই। যিনি একবি সূচনা জানাচ্ছেন বিস্তারিত। আটলান্টিক পাড়ের শহর মায়ামি, সাগরের নীল জলরাশি যেমন অনন্য নৈসর্গিক সৌন্দর্য, তেমনি প্রাকৃতিক দুর্যোগের কারণে কম ভুগতে হয়নি মায়ামিবাসীকে। তবে এখন আর এই দুর্যোগ মোকাবেলায় খুব একটা বেগ পেতে হয় না মায়ামিকে, যার কারণ 5 দশক আগে চালু হওয়া এই ইমার্জেন্সি অপারেশন সেন্টার, যে প্রতিষ্ঠানের কাজ সার্বক্ষণিক প্রস্তুতি আর সমন্বয়। স্থানীয় সিটি কর্পোরেশনের অধীনে এই সেন্টারের নিয়ন্ত্রণেই থাকে দুর্যোগ মোকাবেলার সবগুলো সরকারি বেসরকারি সংস্থা। Finally, through our residential healthcare facilities plans review, through that process, we charge a fee for a service or through a requirement that these facilities have to their residents. ঢাকা শহরকে যদি কোনো দুর্যোগ হয়, সেই দুর্যোগ ব্যবস্থাপনায় মেয়রের নেতৃত্বে কিভাবে এই বিষয়গুলোকে সমন্বয় করা যায় সেই বিষয়টাতে আমার এখানে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়েছে। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চালু করেছে ইমার্জেন্সি অপারেশন সেন্টার, যদিও মায়ামির বাস্তবতা থেকে তা যোজন যোজন পিছিয়ে। আমাদের সরকারের সাথে সমন্বয় করে এই ডেব্রিজগুলো নেয়া, তারপরে যারা এফেক্টেড হয় তাদেরকে হেল্প করা, তাদের চিকিৎসা দেয়া, এই বিষয়গুলো দ্রুত কীভাবে করা যায়। তাই আধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা ঢাকা উত্তরের ইউসির সক্ষমতা অর্জনে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বয় করতে চায় DNCC। দুর্যোগ সে তো যে কোনো দেশের জন্যই দুর্যোগ, তবে সেটি মোকাবেলায় কোন দেশ কতটুকু প্রস্তুত তার উপর নির্ভর করে যে কত দ্রুত তারা ক্ষতি পুষে উঠতে পারবে। ফ্লোরিডার হেরিকেন অ্যান্ড্রু তেমনই একটি দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। জিনিয়া কবি সূচনা, চ্যানেল 24, মায়ামি, যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলোর চাপের মুখে অবশেষে ইউক্রেনে লেপার্ড 2 ট্যাঙ্ক পাঠাতে রাজি হয়েছে জার্মানি। অন্তত 14টি ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সলৎজ। মিত্র দেশগুলো ট্যাঙ্ক নিয়ে পাঠাতে পারবে ইউক্রেনে, এমন তথ্য জানিয়েছে জার্মান গণমাধ্যম। রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর আশঙ্কাতে নিজেদের তৈরি ট্যাঙ্ক ইউক্রেনে পাঠানো নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিল বার্লিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের
তথ্য অনুযায়ী 16টি ইউরোপীয় ও ন্যাটোভুক্ত দেশের কাছে আছে লেপার্ড 2 ট্যাঙ্ক। Federal Office of Bundeswehr Equipment, Information Technology and In-Service Support ordered a total of 104 new...